হ্যালো এভরিওয়ান, মেথিদানা ব্লগসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি, সরি আমি না, মানে আমরাও মোটামুটি সবাই ভালো আছি। আসলে হয়েছে কি, মানে বাইরে থেকে এসেছি তো, মানে প্রচুর গরমে না ক্লান্ত হয়ে গিয়েছি। আর আমার পাশে বসে কিন্তু রিক ভিডিও দেখছে, তো সেটার আওয়াজ হয়তো বা আপনারা পাচ্ছেন। আর এখানে হচ্ছে যে আমার ছোট যা মাংস রান্না করছে আমার জন্য, মানে ও সব জানে যে আমি কি খেতে পছন্দ করি কি না করি। আমি আসলে তো একদম তার শুরু করে দেয় খাওয়ার জন্য, মাছ বলুন, মানে যে মাছগুলো আমি খেতে পছন্দ করি, মাংস, ডিম, ও আমার জন্য সবসময় আগে থেকে রেডি করে রাখবে, জানে যে এগুলো ছাড়া আমি খাই না। আর আমার মানে আমরা হচ্ছি ছয় যা, আমি হচ্ছি পাঁচ নম্বর, ও হচ্ছে ছয় নম্বর, না সবার লাস্টে হচ্ছে ও। আর আমার ছোট আমার দেবর আমাকে গতকালকে তো নিয়ে এসেছে, সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। আর ও হচ্ছে ওর বউ, মানে ওয়াইফ আমার ছোট চা, তো ওর সাথে তো আমার একটু মানে খুব মেলামেশে বেশি হয়, এই জন্য আমি ওর বাসাতেই থাকি। যখনই আমি এয়ারপোর্টে আসি ওর বাসাতেই থাকি। আর আর ওকে নিয়ে আমি সবার বাসায় এভাবে একটু ঘোরাঘুরি করি। আর এখন আমরা সকালে নাস্তাটা করব। ও আমাকে বারবার জিজ্ঞেস করছে কী খাবে কী খাবে, তো আমার যে দেবর আমার জন্য মানে আমার সাথে নাস্তা করবে বলে বসেছিল তখন। আর এই যে ওর দেবরের ছোট ছেলে বন্ধন, ও আমার ছেলে থেকে তো সে বলেছি যে 1.5 বছরের ছোট, খুব দুষ্টু। আর এখানে রিক বসে আছে, আমি ওকে বলছি যে তুমি নাস্তা খাবে, তো আসো আমরা একসাথে নাস্তা করি। তো এই জন্য বসে আছে নাস্তা করার জন্য। আর আমার মানে আমাকে সকালবেলা রত্না, যে মানে আমার ছোটো যার নাম রত্না, ও আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কী খাবো, মানে হোটেলে নাস্তা আনতে গিয়েছিলো, তো আমি বললাম যে হোটেলে নাস্তা আমি খাই না। পরে বললাম আমি কী খাবো, মানে আমি কী খাবো শুধু একটা মানে শোনার জন্য বসে থাকি যে আমি কী খাবো। তো আমি বলছি যে আমি আমাকে শুধু একটা পাউরুটি এনে দাও, মানে আর বিশেষ কিছু আনতে হবে না, আমি পাউরুটি দিয়ে খেয়ে নেবো। তো ওরা আবার কী করেছে, আমি পাউরুটি নিয়েছি খাওয়ার জন্য, এই ফাঁক দিয়ে ও আবার দৌড়ে তার থেকে আবার যেন ডিম পোস্ট করেছে। আমি বারবার না করছিলাম যে আমার লাগবে না, আমি শুধু মানে চা দিয়ে ভিজে ভিজে খাবো, কিন্তু আমার কথা শুনিনি। তো এই ফাঁক দিয়ে দেখি কি ও আবার ডিম পোস্ট করে নিয়ে এসেছে, তো আমি চা দিয়ে ভিজে ভিজে রুটিগুলো চা দিয়ে ভিজে ভিজে রিককে খাইয়ে দিচ্ছিলাম, আর ডিম দিয়ে আমি খাচ্ছিলাম। আর চাটা খুব গরম ছিল, ডিমটা খুব গরম ছিল, মানে কোনোটা দিয়ে খেয়ে আমি শান্তি পাচ্ছিলাম না। মানে আমি বারবার বলছিলাম যে এত গরম কেন, একে তো খিদেও লেগেছে, তার মধ্যে আবার কথা বলছিলাম। আর মানে হয় কি, আমরা যখন এই দুজন একসাথে থাকি তখন কিন্তু আমাদের কথা কোনো শেষই হয় না, অনেক কথা, মানে কথায় কথা কথা বলাটা কথা আছে না, সেরকম অনেক কথা তখন আমাদের মধ্যে চলে আসে, মানে কে কী করি না করি। একে তো আমরা সব সময় আমাদের দেখা হয় না, আমি প্রায় 6-7 মাস পর ওদের বাসে এসেছি। আর রিকে বাবা যখন ছিল তখন আমি ওদের বাসে এসেছিলাম, তাছাড়া আমি আর ওদের বাসা তেমনটা যাওয়া আসা হয় না, যেহেতু আমার বাবা একাই, আমাদের কোনো ভাই নেই। আমার বাবা তো প্রায় অসুস্থ থাকে, তো নিয়ে আসা নিয়ে যাওয়াটা সমস্যা। তো যখন আমি এই বাসায় আসতে চাই, যখন মানে এয়ারপোর্টে আসতে চাই, তখন আমাকে আমার ছোটো দেবর, মানে আমার ছোটো দেবর নাম হলো বাসু, ও আমাকে নিয়ে আসে, তো ভোরবেলায় নিয়ে আসে আমাকে সবসময়। তো গত মানে এবার বলেছিলাম যে আমি যাবো কয়েকদিন তোমাদের বাসায় ঘুরে আবার চলে যাবো, তো বলার সাথে সাথেই আমাকে পরের দিন নিতে এসেছে। মানে ওরা শুধু অপেক্ষা করে আমি কখন বলবো যে আমি তোমাদের বাসায় যাবো, ওরা তারপর দিন মানে পারে না যে এখনই আমাকে নিয়ে যেতে পারে, নিয়ে যাবো ওদের বাসায়। তো সবসময় আমার এই ছোটো দেবরটাই আমাকে মানে কোথাও নিয়ে যেতে হলো ওকে বললেও আমাকে নিয়ে যায়, আবার আবার বাসায় দিয়েও যায়। আর এদিকে দেখতে পাচ্ছেন যে ওরা খেলাধুলা করছে, তা আমি ভাবলাম যে একটু ভিডিও করি, যে দুই ভাই মিলে যে খেলাধুলা করছে, মানে ভাবতে পারছিলাম না কী কী মানে কী কী ভিডিও করবো। আর এদিকে দেখুন না খুব বৃষ্টি হচ্ছে, মানে আমি আসার পর থেকে বৃষ্টি পাচ্ছি, তো ওদেরটা একটু ঠান্ডা, তো ভালোই লাগছিলো। আর এখানে তো অনেকে মানে যে বাসার যে ভাড়াটিয়ারা আছে তারা অনেক অনেক গাছ লাগিয়েছে, কেউ ফুল গাছ, কেউ আবার পেঁপে গাছ, পেয়ারা গাছ, অনেক গাছই লাগিয়েছে। তো সেটা একটু ভাবলো একটু ভিডিও করি, কেননা বৃষ্টি যেহেতু হচ্ছে তো বাড়ি গিয়ে তার ভিডিও করতে পারবো না, তাই আমি মানে দরজা বারান্দায় বসে বসেই ভিডিওটা করি। যদি আজকের এই ভিডিওটি আপনাদের সবাই ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটি লাইক দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থেকে ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিন, এতে করে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনাদের ফোনে নোটিফিকেশনটি চলে যাবে, আর আপনারা খুব সহজে কিন্তু আমার এই ভিডিওগুলো দেখতে পারবেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট হলো, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটি আপনাদের কাছে বন্ধুবান্ধব বা আত্মীয়-স্বজনের কাছে একটু শেয়ার করে দিন, যাতে করে তারা আমার ভিডিওটি দেখতে পারে আর আমাকে একটু সাপোর্ট করতে পারে।
আর ছোট্ট আটটা হলো আবদার আছে, সেটা হচ্ছে যে আপনি যারাই ভিডিও দেখেন না কোনো আগে সবাই আগে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ প্লিজ। এয়ারপোর্ট মানে হচ্ছে যে আমাদের মা ছেলের ঘোরাঘুরির একটা জায়গা, মানে কি বলবো, মানে যদি কোথাও মানে আমাদের যদি মনে হয় রিক বা আমার যে আমার একটু ঘুরতে যাব, তাহলে কিন্তু ঘুরতে যাওয়ার সবার আগে একটা নাম হলো ঘুরতে যাওয়ার জায়গা, সেটা হলো একটা এয়ারপোর্ট। এয়ারপোর্টে আসলে কিন্তু আমাদের ঘোরার কোনো মানে জায়গার অভাব নেই, কত মানে কী কী বলবো, আমি যে অনেক জায়গার নামও জানি না, সেখানে আমাকে নিয়ে যায় ওরা, আমি শুধু আসতে দেরি আর ওরা আমাকে মানে ঘুরতে নিয়ে যাওয়া তো দেরি না। ওদের কথা হলো যে আমি খালি শুধু একবার ওদের বাসে আসি, বাকিটা ওরা ম্যানেজ করে নেবে কীভাবে ঘুরতে নিয়ে যাবে সেটা, মানে কী বলবো, আমার এই দেবর আর দেবর বউটা খুবই পাগল, মানে ওরা চায় সবসময় ওদের সাথে থাকার জন্য, মানে আমাকে চায় ওদের সাথে থাকার জন্য, কিন্তু আমি তো থাকতে পারি না, তো আমাকে সন্ধ্যা সময় ঘুরতে নিয়ে গিয়েছে, বসে যে চল একটু মানে আমাকে তো মানে আমরা দুবোনের মতন থাকি সবসময় তুই তুই করে কথা বলি, তো আমাকে বসে যে চল দিদি আমরা একটু বাইরে ঘুরে আসি। পরে আমি বললাম ঠিক আছে চল, আমি তো এখানকার জায়গাগুলো চিনি না, তো আমাকে একটা 99 দোকানে নিয়ে এসেছে, তো আমি ভাবলাম, পরে আমি দোকানদারকে বললাম যে আমি একটু ভিডিও করি, পরে উনি বলে আচ্ছা করার সমস্যা নেই, উনি আমাকে অনুমতি দিয়েছে, মানে অনেক জিজ্ঞেস করে নিতে হয় বলতে যায় না, অনেকে বা সেটা পছন্দ নাও করতে পারে ভিডিওটা, তো আমি সব কিছুগুলো ভিডিও করছিলাম, দেখছিলাম যে মানে জিনিসগুলো সুন্দর সুন্দর ছিল, মানে সব কিছু 99 মানে 99-এর মধ্যেই কিন্তু সব কিছু, তো আমি বললাম যে তাহলে আমি একটু ভিডিও করি নিই, তাহলে আমার একটু ভিডিও করা একটু ভিডিও হবে, আর যেহেতু জিনিসগুলো দেখতে অনেক সুন্দর তাহলে এটাও একটু ভিডিও করা হবে। অনেক সুন্দর সুন্দর শোপিস ছিল আর আমার রিক তো বাবা এগুলো ধরে ধরে দেখছিলো, মানে এগুলোর খুব পছন্দ হয়েছে, আমাকেও বলছে নিতে, আমি বলছি না না বাবা এখন নিবো না পরে একসময় নিবো, আর আমরা মানে এখন আমি আবার মানে আমি আর আমার দেবর বউ যাচ্ছি ওর মানে হাজবেন্ডের দোকানে, মানে আমার দেবরের দোকানে, তো আমি বলছিলাম যে চলো হেঁটে হেঁটে যাই, অনেক তো মানে রিসা ঘোরা হলো তো একটু হাঁটে শরীরটা ভালো লাগবে, যেহেতু এখন আর আমি মিসেস করতে পারছি না, তো অবশ্যই ঠিক আছে চল দিদি সমস্যা নেই, তো দুজনে মিলে আমরা হাঁটাহাঁটি করছিলাম। আর এখানে কিন্তু হাঁটার অনেক জায়গা, মানে আমার এই জায়গা এই এয়ারপোর্টটা এত ভালো লাগে যে এয়ারপোর্ট কালারটা অনেক ভালো লাগে, কারণ এখানে না যখন তখন হাঁটা যায় একদম খুব মন মতন, কোনো বাধা নেই যে এই সময় বেরোনো যাবে না ওই সময় বেরোনো যাবে না, সবসময় কিন্তু মানে হাঁটার একটা ব্যবস্থা আছে। আর ওরা দুই ভাই মিলে একসাথে সুন্দর মতন হাত ধরে হাঁটছে, তো ভাবলাম এটা একটু ভিডিও করি, কেননা আমার রিক তো কখনো এইভাবে একটা খোলামেলা জায়গা পায় না, আর আমাদের বাসা তো খোলামেলা জায়গা বলতে গেলে আমাদের বাসার ছাদ ছাদ ছাড়া তো কোনো জায়গা নেই যে ওকে নিয়ে আমি একটু হাঁটতে বেরোবো, আর এখানে এসে তো যখন তখন রাত বা 8টা বাজুক বা 9টা বাজুক, মানে আমাদের ইচ্ছে হলো আমরা হাঁটবো, তো আমরা সবাই মানে আমি আর আমার যা কিন্তু হাঁটতে বের হয়ে যাই, তো হাঁটার একটু ভিডিও করছিলাম, মানে হাঁটতে খুব ভালো লাগে আমার, হাঁটতে কোনো সমস্যা নেই, রিকের হাঁটতে কোনো সমস্যা নেই, আমার মাসে দুদিনে হাঁটতে খুব পছন্দ করি, এই জন্য আমাদের পছন্দ যদি কেউ বলে যে ঘুরতে যাওয়ার জন্য তুমি কোন জায়গাটা পছন্দ করো মানে একটা নাম বলো, আমরা দুজনেই বলবো এয়ারপোর্ট, কেননা এয়ারপোর্টে ঘোরার মতো মানে ঘুরে আমরা শান্তি পাই, যেহেতু আমার দেবরা দেওয়া তার মানে যা আছে ছোটো যা আছে এই জন্য আমরা শান্তি পাই, ওদের নিয়েই আমি সব সবসময় ঘোরাঘুরি করি। এখানে আমাদের আরও আত্মীয়স্বজন আছে, এখানে আমার শাশুড়িও থাকে, আমার বড় যা থাকে সেজো যা থাকে, মানে মানে আমার আগের যে যাটা থাকে আর ওই 4 নম্বর যা থাকে আর অনেক আত্মীয়স্বজন আছে, তো ওদের সাথে দেখা সাক্ষাৎ করা যায়, এই জন্য আমার এই জায়গাটা খুব ভালো লাগে।
আজকের জন্য এই পর্যন্ত, দেখাবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।